আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 8, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা চলেন আমরা কাজের দিকে যাই। তো বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম পার্ট 8। তো আমরা গত টিউটোরিয়ালে শিখেছিলাম ফন্ট, প্যারাগ্রাফ। তো আজকে আমাদের শেখার বিষয় হলো বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং এর কাজ। তো এখানে আছে বর্ডার, আছে পেজ বর্ডার এবং শেডিং। তো এই কাজগুলো আমরা শিখবো আজকে। তো বন্ধুরা, আমরা যদি এই লেখাটাকে যদি একটি বক্সের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের এই বর্ডার কাজ করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বর্ডার, অর্থাৎ আমরা এই লেখাটাকে একটি বক্সের মধ্যে রাখবো। বক্সের মধ্যে রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, প্রথমে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে বর্ডার অ্যান্ড শেডিং। তো তারপর বর্ডার্স, তো এখান থেকে আমি বক্সটা নিলাম। এখান থেকে আপনারা 3D নিতে পারেন, কাস্টম নিতে পারেন, যেটা খুশি নিতে পারেন। তো আমি এটা নিলাম, দেন ওকে করে দেন। তো বন্ধুরা, আমাদের চারপাশে এই লেখাটার চারপাশে কিন্তু বক্স আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে বক্সটা যাতে ডাবল হয়। তো সেহেতু আমরা আবার ফরম্যাটে যাব, বর্ডার অ্যান্ড শেডিং। তো তারপরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্টাইল আছে। তো আপনি যে কোনো এক স্টাইল, আমি এটাই নিলাম, নেওয়ার পর ওকে করে দেন। তো বন্ধুরা দেখেন, আমাদের লেখার যে বক্সটা আছে সেটা কিন্তু অন্যরকম ডিজাইন হয়ে গেল। আমরা যদি চাই যে এটা হলো না, তো আরেকটা আমরা নিব, সেহেতু আমরা আবার যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অসংখ্য আছে, এখান থেকে যে কোনো একটা আমরা বেছে নিব। তো আমি এটা নিলাম, ওকে। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে বক্স তো করলাম, কিন্তু বক্সের যে চারপাশের যে কালারটা, আমরা সে এখন সাদা অবস্থায় আছে, কালো অবস্থায় আছে। তো আমরা এটাকে কালার করে দেবো। তো কালার করার জন্য বন্ধুরা আমাদের যেটা করতে হবে, সেটা আমরা ফরম্যাটে আবার যাব, বর্ডার অ্যান্ড শেডিং। তো তারপরে বন্ধুরা, এখানে কালার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক করা আছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা কালার নেন। তো আপনাদের যেটা দরকার বা যে কাজের ধারায় যেটা দরকার সেটা নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা নিলাম, এটা নিলাম, দেন ওকে করে দেন। তো বন্ধুরা, ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কালারটা চলে আসলো। আমরা চাচ্ছি যে এই মাঝখানে যে দূরত্বটা আছে, এটাকে আরো বৃদ্ধি করতে। তো এই বৃদ্ধি করার জন্য আবার ফরম্যাটে যান, বর্ডার অ্যান্ড শেডিং। তো তারপরে এখানে দেখেন বন্ধুরা, 3PT করা আছে, এখানে আপনি বাড়িয়ে দেন 4। তো ওকে দেন, ওকে করে দেন। তো বন্ধুরা দেখেন, এর মাঝখানে কিন্তু জায়গাটা আর একটু বেশি হয়েছে। তো বন্ধুরা, এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা দেখাই। তো বন্ধুরা, সব কিছুই আমাদের ওকে। তো এরকম এখানে বক্সটা দেখালাম, তারপরে যেটা আমাদের কাজ, 3D আছে, কাস্টম আছে, যেটা আপনি করতে পারেন। তো আমি আপনাদের 3D দেখাচ্ছি, 3D 3D সিলেক্ট করেন, দেন ওকে করে দেন। তো আমি চাচ্ছি যে লেখাগুলো, এই মাঝখানে যে লেখাগুলো আছে, এগুলোকে কালার করব। তো বন্ধুরা, এগুলোকে আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর শর্টকাটভাবে আপনারা কালার করতে পারেন, ফন্ট কালার এখান থেকে করে নিতে পারেন। তারপর
এখান থেকে করে নিতে পারেন। তো আমরা আমরা চাচ্ছি যে আমাদের লেখা মানে এইটুকু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো এইটুকু আমরা কালার করে রাখব। তো বন্ধুরা সে কাজটা আমরা দেখাবো। তারপরের কাজটা হচ্ছে আমাদের অর্থাৎ পেজ। বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই পেজ, আমরা কিন্তু এই লেখাটা বক্সের মধ্যে রেখেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা আছে সেই পেজটার চারদিকে আমরা এরকম বক্সের মতো দিব। তো বন্ধুরা সেটা করার জন্য আমাদের যা করতে হবে, আমরা ফরমেটে যাব, ফরমেট থেকে বর্ডার এন্ড শেডিং। তো তারপরে বন্ধুরা দেখেন পেজ বর্ডার নামের একটি অপশন, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা যেটা হবে আগের মতোই সব কিছু, তো এখানে বক্স নেন, বক্স নেন, দেন ওকে করে। তো বন্ধুরা আমাদের পেজের চারপাশে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের দাগটা। তো আমি চাচ্ছি যে আমাদের দাগটা একটা আছে, আমি চাচ্ছি যে ডাবল হোক। তো ডাবল করার জন্য বন্ধুরা যা করতে হবে, ফরমেটে যান, ফরমেট থেকে বর্ডার এন্ড শেডিং। বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর বন্ধুরা এখানে স্টাইল আছে, দেখেন স্টাইল, এখানে আপনি স্টাইল বেছে নেন আগের মতোই। তো আমি স্টাইলটা নিলাম, তারপর ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখেন অলরেডি আমরা যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। আমি চাচ্ছি যে এটা কালো অবস্থায় আছে, তো এটাকে আমি কালার করে দিব। তো কালার করার জন্য বন্ধুরা আমরা আবার ফরমেট, বর্ডার এন্ড শেডিং, তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালার। তো এই কালার এখানে অটোমেটিক করে দেওয়া আছে, তো এখান থেকে আমি একটি কালার বেছে নিব, যে কোনো আপনারা যা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু কালার হয়ে গেল, কালার হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে সব কিছু হয়ে গেল, তো এটাকে একটু আমরা মোটা করতে চাচ্ছি বা। তো এটা করার জন্য আবার ফরমেট, বর্ডার এন্ড শেডিং। তো বন্ধুরা এখানে থ্রি পিটি আছে, তো এখানে থ্রি পিটি আর বাড়ানো যাবে না। তো বন্ধুরা এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন মোটা করার জন্য, দেন ওকে করে দেন। তো বন্ধুরা এটা আবার কালার করার জন্য আমাদের যা করতে হবে, কালার করার জন্য আমরা এখানে গেলাম, তারপর অটোমেটিক থেকে যে কোনো কালার নিলাম, ওকে। তো বন্ধুরা তারপরে যে কাজটা আছে, যে আমি এখানে লিখেছি মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 8। তো বন্ধুরা এই লেখাটা কিন্তু কালার, এবং তার পিছনে কিন্তু একটা কালার দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে। এই কাজটা কিভাবে করতে হয় তো আমি আপনাদেরকে সেটা দেখাবো। সাপোজ ধরেন যে আমরা এইটুকুকে একদম এইভাবে চিহ্ন করে রাখবো যে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়তো। তো আমি এটাকে কালার করে রাখবো যাতে এটা বোঝা যায় আর কি। সেহেতু আমরা এটাকে প্রথমত সিলেক্ট করলাম, প্রথমত এইভাবে আমরা সিলেক্ট করলাম মাউস দিয়ে। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা ফরমেটে যাব, ফরমেট থেকে বর্ডার এন্ড শেডিং। তো বন্ধুরা তারপর এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন শেডিং নামের। তো বন্ধুরা এখানে নো ফিল করে দেয়া আছে, কারণ কোনো কালার নাই, সেহেতু আমরা ওখানে কিছু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, যে কোনো একটা আপনার পছন্দ মতো একটা কালার নেবেন। তো আমি এটা নিলাম, এটা নিলে দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে না, সেহেতু আমরা আর একটা নিই, দেখেন যেটা ভালো লাগবে তো সেটাই নেবেন, দেখে নেন। তো এখানে কিন্তু প্রিভিউ করে দেখাচ্ছে, তো এটা নিলাম। নেওয়ার পর কিংবা আপনি ব্ল্যাকও নিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের যেটা ইচ্ছা যেটা মনে চায় সেটা নিতে পারেন, আমি কেবল আপনাদের দেখাচ্ছি। তারপরে ওকে করে দেন।
তো বন্ধুরা ওকে করে দেওয়ার পর কিন্তু এটাতে কিন্তু কালার আস শো করতেছে, দেখেন। তো আমরা চাচ্ছি যে এটা তো কালার অবস্থায় আছে, কিন্তু আমরা এই লেখাগুলোকে কালার করতে চাচ্ছি। তো লেখাগুলোকে কালার করতে হলে বন্ধুরা আমাদের যেগুলো করতে হবে, আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, ফরম্যাট, বর্ডার এন্ড শেডিং, তারপরে বন্ধুরা স্টাইল দেখেন কত। তো আমরা 5% দিলাম, তো এখানে অটোমেটিক করে দেওয়া আছে। অটোমেটিক থেকে আমরা যে কোনো একটা কালার নিব, কালারটা নিলাম, দেন ওকে করে দেন। তো বন্ধুরা আবার আমরা দেখি, তো বন্ধুরা দেখেন এটার জন্য এ পাশে এক এক কালার, এ পাশেও, তো মাঝখানে আমাদের কিন্তু অন্য একটা কালার। তো আমরা চাচ্ছি যে এই মাঝখানের লেখাটাকেও আমরা কালার করব, সেহেতু আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্ট। তো বন্ধুরা ফন্ট থেকে দেখেন এখানে ফন্ট কালার, তো এটা অটোমেটিক আছে, এখান থেকে যে কোনো একটা বেছে নেন, না এটা তো আছেই, তো এখান থেকে অন্য একটা কালার বেছে নেন, দেন ওকে করে দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এখানে ব্ল্যাক লেখার কালার কিন্তু ব্ল্যাক, তো এখানে লেখার কালার কিন্তু রেড। তো বন্ধুরা এইভাবে কাজ করতে হয়। তো আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটা যে আছে, এই লেখাটার চারপাশে যে আমাদের একটা বক্স আছে, তো আমরা চাচ্ছি যে এটা আমরা রাখবো না। তো রাখবো না সেহেতু আমরা কি করতে পারি, তো সেহেতু আমাদের যা করতে হবে, আমরা আবার ফরম্যাটে যাব, বর্ডার এন্ড শেডিং বন্ধুরা, তারপর বর্ডার্স। বর্ডার্সে যাওয়ার পর এখানে নান অপশন দেখতে পাচ্ছেন, তো নানে ক্লিক করেন, দেন ওকে করে দেন। তো বন্ধুরা ওকে করে দেওয়ার পরে কিন্তু এটা চলে গেল। তো আমরা চাচ্ছি যে এই লেখাটাও কি আমরা হুবহু আগের যেরকম ব্ল্যাক কালার ছিল সেরকম করে দেব। দেওয়ার জন্য আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে বর্ডার এন্ড শেডিং, বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর আমাদের যা করতে হবে, এখানে শেডিং এর যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করার পর এখানে নো ফিল করে দেন, দেন ওকে করে দেন। তো বন্ধুরা আমাদের চার এই দুই পাশের কালারটা গেছে, নাই শো করতেছে না। তো আমরা চাচ্ছি এখন এটার কালারটা আমরা আগের মতো করে দেব। দেওয়ার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বর্ডার এন্ড শেডিং, তো বর্ডার এন্ড শেডিং এ যাওয়ার পর বন্ধুরা আমরা নো ফিল করে দেব, নো ফিল। তো নো ফিল করে দেওয়ার পর ক্লিয়ার, দেন ওকে। তো বন্ধুরা আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা আর নেই, তো আমরা চাচ্ছি যে লেখাটাও কালারও আমরা রাখবো না, তো সেহেতু আমাদের কি করতে হবে, তো আমরা এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফন্ট। তো বন্ধুরা ফন্টে যাওয়ার পর একটা নতুন উইন্ডো, তো এখান থেকে দেখেন বন্ধুরা ফন্ট কালার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, তো ওই ফন্ট কালার থেকে এখানে ক্লিক করে এখানে দেখেন বন্ধুরা অটোমেটিক আছে, অটোমেটিক কালার, তো এখানে অটোমেটিক কালার ক্লিক করেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের যে ব্ল্যাক কালার ছিল সেটাই আসছে, তো এটাতে এখন ওকে করে দেন। তো বন্ধুরা ওকে করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু সব কাজগুলোই আগের মতো চলে আসলো। তো আর একটা কাজ আমাদের আছে, সেটা হচ্ছে আমরা এই যে পেজ বর্ডার, অর্থাৎ
এই যে চারপাশের যে পেজের চারপাশে যে দাগটা দেখতেছেন, তো আমরা চাচ্ছি যে এই কালারটা আমরা রাখবো না, সেহেতু আমাদের দাগ করতে হবে। আমি ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে বুলান শেডিং, তারপর বন্ধুরা পেজ বর্ডার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কালার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনারা অটোমেটিক করে দেন, দেন ওকে। তো বন্ধুরা আমাদের পেজ বর্ডারের যে দাগটা সেটার কালার কিন্তু নাই, কালারটা মুছে গেছে। আমরা চাচ্ছি যে এটাকেও মুছে দেওয়ার জন্য, সেহেতু আমাদের আবার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে বর্ডার অ্যান্ড শেডিং। তো বর্ডার অ্যান্ড শেডিং এ যাওয়ার পর বন্ধুরা আমরা এইখানে অর্থাৎ পেজ বর্ডার, তো এখানে বন্ধুরা বক্স আছে, তো আমরা এখানে নান করে দেব, নান এখানটাতে, তারপর ওকে করে দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাজগুলো আমাদের আগের ছিল সেটাই কিন্তু আছে, তো আমরা শুধু আপনাদের দেখালাম। তো বন্ধুরা যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, বা কোনো রকম বুঝতে অসুবিধা হলে জানাবেন। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও ফ্রিতে পান। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।